হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথল্যাব। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। অনেকদিন পরে আবার ভিডিও করছি, ঠিক আছে? তো আমরা দেখো WBJEE আর JEE মেন্স এর ম্যাথামেটিক্সের যে কোর্স শুরু করেছিলাম তার নেক্সট টপিকে আমরা যাচ্ছি, কমপ্লেক্স নাম্বার। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে খুব ইজিলি কিন্তু আমরা অঙ্ক করে দিতে পারি এবং খুব সহজে নাম্বার পাওয়া যেতে পারে, খুব সহজ সহজ অঙ্ক থাকে, ঠিক আছে? তো খুবই নতুন একটা কনসেপ্ট, তোমরা জানো কিনা আমি জানি না, তো আমি শুরু করছি, একদম গোড়া থেকে শুরু করছি। তো দেখো, তো এই একটা ধরো আমি একটা চাঁদের রুট বের করতে চাইছি, কত হবে অ্যান্সার? সিম্পলি টু। বাট ধরো আমাকে যদি বলে যে রুট এক বের করতে এক হবে, রুট আবার মাইনাস এক বের করতে বললো, এই রুটটা কি আমরা বের করতে পারবো? না, পারা যাবে না, মাইনাস একের রুট আমরা বের করতে পারবো না। তো এই জাতীয় জিনিস রুট এক, তারপরে ধরো যদি আমি বলতাম যে রুট আবার মাইনাস চার বের করো, তাহলে এটা কত হবে আমাদের জানা নেই। তো এই যে জাতীয় জিনিস যেখানে রুটের ভেতরটা মাইনাস আছে, এই রুটগুলো কী করে বের করবো, তার জন্য কমপ্লেক্স অ্যানালাইসিসটা এসেছিল বা কমপ্লেক্স নাম্বারটা এসেছিল। তো কি করা হয়েছিল, একটা নতুন নাম্বারকে ইন্ট্রোডিউস করা হয়েছিল, আইওটা। আই দিয়ে ডিনোট করা হয়, এর নাম হচ্ছে আইওটা। হোয়াট ইজ দিস আই মিন্স রুট ওভার মাইনাস ওয়ান, রুট ওভার মাইনাস ওয়ানের ভ্যালুটাকে আই নেওয়া হয়েছিল। বা ঘুরিয়ে যদি বলি আমি, তাহলে আই স্কোয়ারটা নেওয়া হয়েছিল কত? মাইনাস ওয়ান। এই আয়োটাকে বা আই আয়োটাকে কত নেওয়া হয়েছিল? রুট ওভার মাইনাস ওয়ান। আর আই স্কোয়ারটা তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, স্কোয়ার উঠিয়ে দিলে মাইনাস ওয়ান, তাহলে আই স্কোয়ার হচ্ছে কত? মাইনাস ওয়ান। এইভাবে আমরা যে কোনো রুট আবার ধরো মাইনাস চার তোমাকে বের করতে দিয়েছে, তাহলে আমরা কি করতে পারি, এটাকে আমরা লিখতে পারি এরকম, রুট ওভার ফোর ইন্টু আই স্কোয়ার। দেখো আই মিন্স আই স্কোয়ার মিন্স মাইনাস ওয়ান, তো মাইনাস ওয়ান ইন্টু, এটাকে আমরা লিখতে পারি রুট ওভার মাইনাস ওয়ান ইন্টু চার, তাই না? তো আই স্কোয়ার জিরো মাইনাস ওয়ান আর চার, বলো এবার চারের রুট কত হবে? টু। আর আই স্কোয়ারের রুট কত হবে? আই। এই হচ্ছে ব্যাপার। তো দেখো আমি যদি জিওমেট্রিক্যালি একটু তোমাদের বলতে চাই যে কমপ্লেক্স নাম্বার কি না কি, হ্যাঁ, তো একটা কমপ্লেক্স নাম্বারকে জেড দের যদি আমরা ডিনোট করে থাকি, তাহলে এর দুটো পার্ট থাকবে, কি কি? জেড ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা ওয়াই, ঠিক আছে? এই এক্সটাকে বলা হয় বাস্তব অংশ, বাস্তব অংশ। আর এই যে আয়োটা ওয়াই, এটা হচ্ছে আমার কাল্পনিক অংশ বা জটিল অংশ, ঠিক আছে? কাল্পনিক অংশ, বুঝতে গেছে? এটা হচ্ছে ব্যাপার। এবার দেখো কি হয় যদি আমি জিওমেট্রিক্যালি তোমাকে বোঝাতে চাই, এই যদি আমাদের একটা এক্স ওয়াই প্লেন হয়, ঠিক আছে, তাহলে এই জেড ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা ওয়াই, এটা একটা না বিন্দুকে রিপ্রেজেন্ট করে, এক্স কমা ওয়াই বিন্দুকে। আমি যদি একটা তোমাকে উদাহরণ দিয়ে বোঝাই যে জেড ইকুয়াল টু টু প্লাস থ্রি আই, তাহলে এটা একটা বিন্দুকে রিপ্রেজেন্ট করবে। কোন বিন্দুটাকে? বিন্দুটা হচ্ছে টু কমা থ্রি, এই বিন্দুটাকে রিপ্রেজেন্ট করবে, যেখানে দুইটা হচ্ছে বাস্তব অংশ, থ্রি আইটা হচ্ছে কাল্পনিক অংশ। তার মানে কি, জিওমেট্রিক্যালি ধরো আমি এখানে এক্সিস ওয়ান টু থ্রি ফোর ফাইভ, ওয়ান টু থ্রি ফোর, ঠিক আছে? তো কত? দুই কমা তিন, এই দুই আর তিন, মোটামুটি এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে রিপ্রেজেন্ট করবে কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? তাহলে কমপ্লেক্স নাম্বার একটা বিন্দুকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? এটাকে বলে আর্গেন্ট তল, আর্গেন্ট তল, ঠিক আছে? আর্গুমেন্ট সম্বন্ধে আমরা পরদিন শিখবো, তখন আর একটু ভালো করে বলবো, এটাকে বলে আর্গেন্ট তল। তাহলে কমপ্লেক্স নাম্বার একটা বিন্দুকে রিপ্রেজেন্ট করে। এবারে খেয়াল করো, এটা হচ্ছে বাস্তব, যেমন এক্স এক্স অক্ষ বলি, তো এখানে এটাকে বলা হয় বাস্তব অক্ষ, বাস্তব অক্ষ। তার মানে এর উপরে যে বিন্দুগুলো আছে সবগুলো হচ্ছে এক একটা বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। আর এটা হচ্ছে আমার কাল্পনিক অক্ষ, ঠিক আছে? কাল্পনিক অক্ষ, তাহলে এখানে যে বিন্দুগুলো আসবে সেগুলো হবে কি? কাল্পনিক, হলো? আচ্ছা এবারে দেখো, আমি যদি এখানে সাপোজ এখানে আমার এক্স প্লাস আয়োটা ওয়াই আছে, আমি ওয়াইটাকে জিরো নিয়ে নিই, ওয়াইটাকে যদি জিরো নিয়ে নিই, তাহলে জেডটা কেমন দাঁড়াচ্ছে? জেডটা হচ্ছে এক্স প্লাস আয়োটা জিরো, দ্যাট ইজ এক্স, ঠিক আছে? তার মানে এটাকে বিন্দু বা এটাকে যদি বিন্দু আকারে বলি, তাহলে বিন্দুটা কি দাঁড়াচ্ছে? এক্স কমা জিরো। এক্সের একটা ভ্যালু সাপোজ ধরো দুই বললাম আমি, এক্স ইকুয়াল টু টু যদি নিই, তাহলে দুই কমা জিরো বিন্দু, তাহলে দুই কমা জিরো বিন্দু কোনটা হবে? এই যে এটা দুই কমা জিরো বিন্দু, বাস্তব অক্ষের উপর একটা বিন্দু হয়ে যাচ্ছে, তার মানে এইটা একটা কি হয়ে যাবে? বাস্তব সংখ্যা। তার মানে দেখো, ভেবে দেখো, কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যা বা জটিল নাম্বার, সেটাও কমপ্লেক্স নাম্বার কি হয়ে যাবে? একটা রিয়েল নাম্বার, বাস্তব নাম্বার। তার মানে জটিল নাম্বার, জটিল নাম্বার একটা বাস্তব নাম্বারও হতে পারে, রিয়েল নাম্বারও হতে পারে, যদি কি হয়, এই ওয়াইটা জিরো হয়ে যায়, তাই না? মানে বাস্তব অক্ষের উপর কোনো বিন্দু হয়ে যায়। দ্যাট ইজ আমি বলতে চাইছি যে যে কোনো বাস্তব সংখ্যায়, যে কোনো বাস্তব সংখ্যায় কি হবে না, কাল্পনিক সংখ্যা হবে, কাল্পনিক সংখ্যা, কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যা, কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যা বলতে পারো, ঠিক আছে? কমপ্লেক্স সংখ্যা বা জটিল সংখ্যা, তাহলে বাস্তব সংখ্যা হলেই কাল্পনিক সংখ্যা হয়ে যাবে। তার উদাহরণ এই যে আমি এটা দিলাম দুই কমা জিরো, তাই না? এই যে দুই কমা জিরো, এটা একটা বাস্তব অক্ষের উপরের বিন্দু, তার মানে একটা বাস্তব সংখ্যা। আবার কাল্পনিক হলে কি বাস্তব হবে? নাও হতে পারে। দেখো এই যে এটাই টু প্লাস থ্রি আই, এটা একটা কাল্পনিক সংখ্যা,
বাট এটা বাস্তব সংখ্যা নয়। তাহলে বাস্তব হলে কাল্পনিক হবে, কাল্পনিক হলে বাস্তব নাও হতে পারে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে এই জিওমেট্রিক্যাল ব্যাপারটাগুলো। তো এরপরে আমরা যেটা জিনিসটা শিখবো, ঠিক আছে, একটা কমপ্লেক্স নাম্বারের অনুবন্ধী রাশি বলতে কি বোঝায়, একটা কমপ্লেক্স নাম্বারের অনুবন্ধী রাশি বলতে কি বোঝায়। তো ধরো মনে করো জেড ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা ওয়াই, এটা যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, একটা যদি জটিল রাশি হয়, জটিল সংখ্যা হয়, তাহলে তার অনুবন্ধীটাকে আমরা জেড বার দিয়ে ডিনোট করবো। অনুবন্ধী অনেক সময় প্রতিযোগীও বলা হয়, অনুবন্ধী এটাকে আমরা জেড বার দিয়ে ডিনোট করবো। এটা হবে এক্স মাইনাস আয়োটা ওয়াই, এক্স মাইনাস আয়োটা ওয়াই। জিওমেট্রি কি, ধরো আমি একটা উদাহরণ দেবো, যে ধরো টু প্লাস থ্রি আই, জেড যদি টু প্লাস থ্রি আই হয় তাহলে জেড বারটা হবে টু মাইনাস থ্রি আই, আয়ের চিহ্নটা চেঞ্জ হতে হবে, এখানে প্লাস থ্রি আই ছিল, এখানে মাইনাস থ্রি আই। তাহলে জিওমেট্রিক্যালি যদি আমাকে বোঝাতে চাই, তাহলে এটা ধরো এক দুই তিন চার, এক দুই তিন চার, তো এই দুই এই তিন, দুই কমা তিন বিন্দু, এটা এটা হচ্ছে দুই কমা তিন বিন্দু, আর এটা হচ্ছে আমার জেড, জেড জেড বারটা কি হবে দুই কমা মাইনাস তিন, এটা হচ্ছে দুই কমা মাইনাস তিন, এটা হচ্ছে দুই কমা তিন বিন্দু। তাহলে এদিকে এক দুই তিন মোটামুটি নিলাম, তাহলে দুই এই তিন, এইটা হচ্ছে আমার জেড বার। ঠিক আছে, তার মানে এটা যদি এই দিকে থাকে, দ্যাট ইজ প্রথম তলে থাকে, প্রথম তলে থাকে, তাহলে এটা জেড বারটা অনুবন্ধীরা কোথায় থাকবে, চতুর্থ পদে থাকবে, চতুর্থ পদে থাকবে, তাই না? এই হচ্ছে ব্যাপার। এই যে ডিস্টেন্সটা কী হবে, এখান থেকে এই অক্ষ থেকে ডিস্টেন্স যা হবে, এই অক্ষ থেকে ডিস্টেন্সটাও কী হবে, সেম হবে। তো এই হচ্ছে একটা জেড বারের কনসেপ্ট আমি একটু বলে দিলাম। হ্যাঁ, তো এখান থেকে একটা জিনিস আমরা এরপরে নেক্সট যাবো, সেটা হচ্ছে মডিউলাস। হোয়াট ইজ মডিউলাস? ঠিক আছে, মডিউলাস ধরো জেড যদি আমার এক্স প্লাস আয়োটা ওয়াই হয়, তাহলে মড জেড, মড জেডটা হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা অ্যাকচুয়ালি কী জানো, যদি আমি এটা একটা মূল বিন্দু বলি আমি জিরো কমা জিরো, আর জেড ইকুয়াল টু ধরো এক্স প্লাস আয়োটা ওয়াই, সাপোজ এই বিন্দুটা হলো এক্স প্লাস ওয়াই, এটা মানে এক্স কমা ওয়াই, তাই না, এক্স কমা ওয়াই। তাহলে এই মূল বিন্দু আর এদের মধ্যে যে দূরত্বটা, এই যে ডিস্টেন্সটা, এই যে দূরত্বটা মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব, এটাই হচ্ছে মড জেড। তাহলে মড জেড কি, মড জেড আসলে একটা দূরত্বকে বোঝায়। ঠিক আছে, এবার এই মডের কিছু জিনিসপত্র আছে আমি সেটা একটু বলছি। হ্যাঁ, তাহলে তার আগে দেখো আমি এই তিনটাকে মিলিয়ে একটা জিনিস বলতে চাই, সেটা হলো জেড ইন্টু জেড বার, এটা হয়ে যাবে মড জেড তার স্কোয়ার। কি করে একটু দেখি, তো জেড যদি এক্স প্লাস আয়টা ওয়াই হয়, জেড বার হবে এক্স মাইনাস আয়টা ওয়াই। তাহলে জেড ইন্টু জেড বার কত হচ্ছে, জেড ইন্টু জেড বার হচ্ছে তোমার এক্স প্লাস আয়টা ওয়াই এক্স মাইনাস আয়টা ওয়াই, দ্যাট ইজ এক্স স্কোয়ার মাইনাস আই ওয়াই তার হোল স্কোয়ার। এ স্কোয়ার মানে বিস্কুর সূত্র, তাহলে এক্স স্কোয়ার আই স্কোয়ার মানে কত হয় মাইনাস ওয়ান, তাহলে মাইনাস মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার। আর আমরা দেখো এটা মানে কি, মর্জের স্কোয়ার, কেন, কারণ মর্জেরটা তো এটা, মর্জের হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো এটা একটা হবে, তাই না? তাহলে এই একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, এক নম্বর প্রপার্টি আমরা শিখলাম। দুই নম্বর কিছু প্রপার্টিটা আছে আমরা যাচ্ছি, দুই নম্বর আমরা কোন প্রপার্টিটা জানবো, দুই নম্বরে জানছি এটা যে মড জেড ওয়ান প্লাস জেড টু, মড জেড ওয়ান প্লাস জেড টু এটা হবে লেস দেন ইকুয়াল টু মড জেড ওয়ান প্লাস মড জেড টু, কমপ্লেক্স নাম্বার এগুলো প্রপার্টি। নেক্সট মড জেড ওয়ান ইন্টু জেড টু, এটা হবে মড জেড ওয়ান ইন্টু মড জেড টু। হলো নেক্সট মড জেড ওয়ান বাই জেড টু, এটা হবে মড জেড ওয়ান বাই মড জেড টু। তো এটাই একটু ইম্পর্টেন্ট, বেশি একটু মাথায় রাখবা, মড জেড ওয়ান প্লাস জেড টু সেটা লেস দেন ইকুয়াল টু মড জেড ওয়ান প্লাস মড জেড টু হবে। তো এই জিনিসপত্রগুলোই আজকে আমাদের থাকছে। এরপরের দিন আমরা তোমার আর আর্গুমেন্ট আছে, তারপরে তোমার অবাস্তব ঘনমূল আছে, এগুলো সম্বন্ধে একটু জানবো। আর আরেকটা জিনিস বলি, আর এর রিগার্ডিং কিছু অঙ্ক আজকে আমরা করবো যেগুলো আমাদের পরীক্ষাতে আসবে আর কি। ঠিক আছে, তো দেখো এর রিগার্ডিংয়ে আমি আরেকটা জিনিস একটু বলে নিই। হ্যাঁ, ধরো কথার কথা আই স্কোয়ার, তাহলে আমরা কত পেয়েছিলাম, আই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান, আমি না আই কিউ বের করতে চাইছি, কত হবে আই স্কোয়ার ইন্টু আই, দ্যাট ইজ মাইনাস ওয়ান ইন্টু আই মানে মাইনাস আই, আই ফোর কত হবে আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, তাহলে এটা কত হবে ওয়ান। ঠিক আছে, এই রেজাল্টগুলো না আমরা একটু কাজে লাগাবো। আচ্ছা, আপনি বুঝতে পারছো? তো চলো এর রিগার্ডিং কিছু অঙ্ক আমরা, ফার্স্ট একটা অঙ্ক নিয়ে নিয়েছি যে ওয়ান প্লাস আই ওয়ান মাইনাস আই হোল ইকুয়াল টু ওয়ান হলে অখণ্ড পূর্ণ সংখ্যায় এম এর মান নির্ণয় করি। দুই অপশন দিয়ে দিচ্ছে, এ হচ্ছে দুই, বি হচ্ছে চার, সি হচ্ছে আর, ডি হচ্ছে কোনোটি নয়। তো আমি অ্যান্সারটা করার জন্য আমি আগে এক কাজ করি, হ্যাঁ আমি না ওয়ান প্লাস আই বাই ওয়ান মাইনাস আই এটাকে একটু কায়দা করে নিচ্ছি। কী কায়দা করে নিচ্ছি, এখানে আমি এটাকে লিখতে পারি এরকম
1 প্লাস i আমরা যেমন কোঅর্ডিনেশন শিখেছিলাম ঠিক সেরকম 1 মাইনাস i আছে আমি উপর নিচে একটা 1 প্লাস i দিয়ে আবার গুণ করে দিচ্ছি 1 প্লাস i 1 প্লাস i করতেই ভাই উপর নিচে গুণ কোঅর্ডিনেশন যেভাবে করেছেন সেরকম ভাবে তাহলে উপরে হয়ে যাচ্ছে 1 প্লাস এটা যদি গুণ করো তাহলে হচ্ছে 1 প্লাস 2i মাইনাস 1 গুণ তো করতে পারবে আশা করি আর এটা হয়ে যাচ্ছে 1 এর স্কয়ার মাইনাস i এর স্কয়ার তাহলে এখানে 1 1 ক্যান্সেল হয়ে যাবে তাহলে 2i বাই এখানে হচ্ছে 1 প্লাস i স্কয়ার মানে কত হয় মাইনাস 1 দ্যাট ইজ মাইনাস 1 ইজ প্লাস 1 তাহলে 2i বাই 2 2 2 কেটে গেলে এটা হবে i ঠিক আছে আচ্ছা তাহলে এইটার মান পেলাম আমরা কত i এটা আমরা মাথায় রাখি আচ্ছা এটা হচ্ছে i পেলাম তাহলে আমাকে বের করতে দিয়েছে কি আমাকে বের করতে দিয়েছে 1 প্লাস i বাই 1 মাইনাস i হোল টু দি পাওয়ার m ইকুয়াল টু 1 হলে m এর মান কত আমরা এখনই খাটাখাটি করে বের করলাম এটার মান কত i তাহলে বা i টু দি পাওয়ার m ইকুয়ালস টু 1 দেখো আগের দিন আমরা শিখেছিলাম যে i স্কয়ার এর ভ্যালুটা হয় মাইনাস 1 i কিউ এর ভ্যালুটা হয় i আর i 4 এর ভ্যালুটা হয় 1 তাহলে 1 এর জায়গায় আমি লিখতে পারি i 4 i টু দি পাওয়ার 4 অবশ্যই পারি তাহলে এখান থেকে দেখো যদি আমি সূচক নিয়ম লাগাই তাহলে i i উড়ে গেল m ইকুয়াল টু কত পাচ্ছি 4 তার মানে অপশন b ইজ দা কারেক্ট অ্যানসার খুব ভালো একটা অঙ্ক নিয়ে নিয়েছি যে একটা বিন্দু জেড আর্গেন তলে এমন ভাবে গতিশীল যে মড জেড মাইনাস থ্রি ইকুয়াল টু টু তাহলে জেড বিন্দু সঞ্চার পথ কি হবে ওয়াই অক্ষ সরলরেখা বৃত্ত না কোনো ঠিক ঠিক আছে তো আমরা আগে দিন শিখেছিলাম যে যদি জেড আমাদের এক্স প্লাস আয়োটা ওয়াই হয় জেড যদি আমাদের এক্স প্লাস আয়োটা ওয়াই হয় তাহলে মড জেডটা হবে কত রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা আমরা আগে দিন শিখেছিলাম তাই না আমরা শিখেছি আজকে সরি আজকে শিখেছি তো দেখো আমি আগে অঙ্কটা করতে গিয়ে লিখে নিচ্ছি যে ধরি z ইকুয়াল টু x প্লাস আয়োটা y এটা আমি ধরলাম ঠিক আছে আচ্ছা তাহলে এটা যদি হয় তাহলে z মাইনাস 3i কত হবে z মাইনাস 3i হবে x প্লাস আয়োটা y মাইনাস 3i দ্যাট ইজ x প্লাস আয়োটা কমন i মাইনাস y মাইনাস 3 এটা তাহলে এখন এখন মড z মাইনাস 3i ইকুয়াল টু 2 এটা ইমপ্লাই করবে দেখো z মাইনাস 3i মানে কি বলছি আমরা x প্লাস আয়োটা এটা তাহলে এটা ইমপ্লাই করছে বা এখান থেকে আমি বলতে পারি মড জেড মাইনাস থ্রি আই তার হোল স্কোয়ারটা ইমপ্লাই করবে এটা হচ্ছে 4 তার মানে এখানে দেখো এই যে মড হলে কি হয় মডের আমরা ডেফিনেশন জানি যে মড জেড হয় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো আমি যদি স্কোয়ার নিই তাহলে দুই থেকে রুটটা এই থেকে রুটটা উঠে যাবে তার মানে এখানে যেহেতু আমি স্কোয়ার নিয়েছি তাহলে এটা দাঁড়াবে এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4 দেখো এই যে মড জেড যদি এটা হয় তাহলে মড জেড স্কোয়ারটা কি হবে জাস্ট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি জেডটা আমার এক্স প্লাস আয়োটা ওয়াই হয় তো আমার এখানে জেডটা কত এক্স প্লাস আয়োটা ওয়াই মাইনাস থ্রি তাহলে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি তার হোল স্কোয়ার এবার নিঃসন্দেহে দেখো এটা একটা কার ইকুয়েশন এটা একটা বৃত্তের ইকুয়েশন কারণ এই যে বৃত্তের ইকুয়েশন গুলো কেমন দেখতে হয় এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু সামথিং এ স্কোয়ার টাইপের তাই না তো তুমি চাইলে এটাকে ধরো একটা লাইন করতে পারো এখানে একটা লাইন করে দিতে পারো যেটাকে এক্স স্কোয়ার থেকে লিখতে পারি এক্স মাইনাস জিরো তার স্কোয়ার ওয়াই মাইনাস থ্রি তার স্কোয়ার আর এটা হচ্ছে টু তার স্কোয়ার লিখতে পারি তাহলে তার এই যে আলফা বিটা হয় কি সেন্টার তো এখানে সেন্টারটা কত জিরো কমা তিন আর এটা হয় ব্যাসার্ধ এখানে এটা ব্যাসার্ধ নাম্বার একটা ভালো অঙ্ক নিয়ে নিয়েছি যে ওয়ান প্লাস আই ওয়ান প্লাস টু ওয়ান প্লাস থ্রি আর যদি এটা এ প্লাস আইবি হয় তাহলে এই জিনিসটার মান কত হবে তাই না তো আমি এক কাজ করছি দেখো আমরা দুটো জিনিস ইউজ করবো আমি একটু বলে দিই যে জেড যদি আমাদের এক্স প্লাস আয়োটা ওয়াই হয় তাহলে জেড বারটা কি হয় না এক্স মাইনাস আয়োটা ওয়াই হয় এটা হয় অবভিয়াস আমরা জানি আর আর কি জানি যে জেড ওয়ান ইন্টু জেড টু এর হোল বার করা আর জেড ওয়ান বার ইন্টু জেড টু বার করা একই ব্যাপার তাহলে এই দুটো জিনিসকে আমরা কাজে লাগাবো ঠিক আছে দেখো করছি আমি ফার্স্ট টুকে নিচ্ছি এ প্লাস আই বি এ প্লাস আই বি ইকুয়াল টু ওয়ান প্লাস আই ওয়ান প্লাস টু আই ডট ওয়ান প্লাস থ্রি আই তোমার এ মাইনাস আইবি অবভিয়াস ব্যাপার এ প্লাস আইবি থাকলে তার বার করলে এ মাইনাস আইবি আচ্ছা এবার বারটা কি এটা সেপারেট সেপারেট হতে হতে যায় তাহলে ওয়ান প্লাস আই এর জন্য আমরা কি পাবো ওয়ান মাইনাস আই পাবো বারটা সবার উপরে আছে তাই না একটু আগে দেখালাম জেড ওয়ান ইন্টু জেড টু বার যদি করা যায় জেড ওয়ান ইন্টু জেড টু তার বার যদি করা যায় তাহলে জেড ওয়ান এরও বার হয় জেড টু এরও বার হয় তাহলে বারটা সেপারেট হতে হতে যায় তাহলে এখানে আসবে ওয়ান মাইনাস আই এটার জন্য আসবে ওয়ান মাইনাস টু আই এটার জন্য আসবে ওয়ান মাইনাস থ্রি আই ডট 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 ওয়ান মাইনাস এন আই এটাকে নাম্বার দিলাম
বলো এবার এক আর দুই গুণ করে দেয়, এক ও দুই গুণ করে পাই, তাহলে বাম দিকে হবে এ প্লাস আইবি ইন্টু এ মাইনাস আইবি, বাম বাম গুণ হবে, ডান ডান গুণ হবে, আর ডান দিকে আমি একটু কাটিং করে করছি, এটার সাথে এটা গুণ, ওয়ান প্লাস আই ওয়ান মাইনাস আই থাকলো, তারপরে এটার সাথে এটা গুণ, ওয়ান প্লাস টু আই ওয়ান মাইনাস টু আই হলো, তারপরে ওয়ান প্লাস থ্রি আই ওয়ান মাইনাস থ্রি আই, এভাবে চলতে 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 লাস্ট টার্মটা কি আসবে, ওয়ান প্লাস এন আই ওয়ান মাইনাস এন আই, ঠিক আছে। আচ্ছা এবার তাহলে আমি কোটা একটু মিটিয়ে দিই, কি পাচ্ছি তাহলে দেখো, ডান দিকে পাচ্ছি এটা এ স্কোয়ার মাইনাস আই বি তার হোল স্কোয়ার, এগুলোতে দেখো প্রথমটাতে আসছে আই স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, সরি ওয়ান স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, তারপরের এই দুটো থেকে আসছে কি ওয়ান স্কোয়ার মাইনাস টু আই তার হোল স্কোয়ার, তারপরটা থেকে ওয়ান স্কোয়ার মাইনাস থ্রি আই তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র সিম্পল তাই না, তারপরে ইন্টু ডট ডট তোমার ওয়ান স্কোয়ার মাইনাস এন আই তার হোল স্কোয়ার, এইটা তাহলে কি পাচ্ছি দেখো, এদিকে পেয়ে যাচ্ছি আমি এ স্কোয়ার, দেখো আই স্কোয়ার আসবে তো আই স্কোয়ার মানে কত মাইনাস ওয়ান, মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার, একই লজিকে এখানে হয়ে যাবে এক আর একে দুই, এখানে এক হবে দুইয়ের স্কোয়ার চার, আর আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে দুই পাঁচ, তারপরটা হবে দশ, ডট এটা হবে ওয়ান স্কোয়ার, আই স্কোয়ার জন্য মাইনাস, মাইনাস হচ্ছে প্লাস, তাহলে এন স্কোয়ার, তাহলে এটা হচ্ছে ওয়ান প্লাস এন স্কোয়ার, দেখো তো আমাকে এটা দিয়ে মানছে বের করতে দিয়েছিল না, কত পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো দেখো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়, ঠিক আছে, আমরা আজকে কমপ্লেক্স নাম্বারে প্রাথমিক কিছু সম্বন্ধে জানলাম, প্রাথমিক কিছু জিনিস সম্পর্কে জানলাম, মডিউলার সম্বন্ধে অনুমন্দী সম্বন্ধে জানলাম তাই না, আর কিছু অঙ্ক করলাম সেই রিগার্ডিং যেগুলো আমাদের আসে পরীক্ষাতে, তো এরপরে ভিডিওতে আমরা কমপ্লেক্স আরও ডিটেল সম্বন্ধে জানবো, তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, থ্যাংক ইউ ফর ওয়াচিং।